কিডনি আমাদের শরীরের পানির সমতা নিয়ে আসে আমাদের শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স মেইনটেইন করে আমাদের শরীরে কিছু হরমোনাল কাজ করে এই তিনটি কাজের মাধ্যমে কিডনি আমাদেরকে সুস্থ রাখে যে কোনো কারণে এই তিনটি কাজে যদি ব্যাঘাত ঘটে তাহলে আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দেয় আমাদের শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স হয় যার কারণে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয় কিডনি রোগীদের প্রথমত যে রোগটি হয় সেটা হলো ইনফেকশন এই কিডনির ইনফেকশনের কারণে আমাদের দুইটি কিডনি নষ্ট হয়ে যেতে পারে এর সাথে সাথে হেপাটাইটিস বি সি এই রোগে আক্রান্ত হলে কিডনি নষ্ট হয় এছাড়া ইউরোলজিদের ক্ষেত্রে কিডনিতে পাথর হতে পারে টিউমার হতে পারে যে কোনো কারণে কিডনি আমাদের শরীর থেকে যে পানিটা কিডনিতে যায় সেটা পরিশোধিত হয়ে যেটা দরকার নেই সেটা প্রস্রাব আকারে বের করে দেয় আর যে জিনিসগুলো আমাদের শরীরে দরকার আছে সেই জিনিসগুলো শরীরের মধ্যে রেখে দিয়ে সমতা বজায় রাখে যে কোনো কারণেই হোক না কেন যদি কোনো মানুষের একটি কিডনি নষ্ট হয়ে যায় তাহলেও সে কিন্তু অপর কিডনি দিয়ে ভালো মতো বেঁচে থাকতে পারে আর যদি ইনফেকশনের কারণে কোনো মানুষের দুইটি কিডনি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় এটাকে আমরা বলি টোটাল রেনাল ফেইলার অর্থাৎ এই রোগীটার সিরাম ক্রিয়েটিনিন লেভেল অনেক বেড়ে যাবে শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে সারা শরীরে পানি আসবে তার কিডনি কাজ না করার কারণে তার প্রস্রাবের পরিমাণও দিনে দিনে কমে যাবে এই সমস্ত পেশেন্ট যাদের ক্রিয়েটিনিন লেভেল 2 মিলিগ্রামের বেশি তারা রোজা রাখতে পারবে না এক নম্বর দুই নম্বর হলো যে সমস্ত পেশেন্ট তার দুইটি কিডনি নষ্ট হয়ে গেছে সে কিডনি ট্রান্সপ্লান্ট করে নেই তাকে বেঁচে থাকার জন্য ডায়ালাইসিসে আছে সেই সমস্ত পেশেন্ট রোজা রাখতে পারবে না আর যে সমস্ত রোগীর আমার কিডনির সামান্যতম ইনফেকশন আছে কারো স্টোন আছে বা যে কোনো কারণে তাদের কিডনি দুর্বল আছে তারা সবাই রোজা রাখতে পারবেন কিভাবে পারবেন তাকে তো 24 ঘন্টায় 2.5 থেকে 3 লিটার পানি পান করতে হবে সে ওই রেস্ট অফ দ্য টাইম অর্থাৎ ইফতারের পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত এই পানিটুকু পান করলে তার শরীরের যতটুকু নিডস এটা ফিল আপ হবে এবার আসি আমি খাদ্য তালিকা খাদ্য তালিকার মধ্যে কিডনি রোগীদের ক্ষেত্রে অর্থাৎ ইউরোলজিক্যাল প্রবলেম যে সমস্ত পেশেন্টের আছে তাদের খাদ্য তালিকার কোনো পরিবর্তন হয় না বা করার প্রয়োজন হচ্ছে না আর যে সমস্ত পেশেন্টের রেনাল ফেইলার হয়ে গেছে যারা ডায়ালাইসিসে আছেন অথবা ডায়ালাইসিসে যাবেন তাদের ক্ষেত্রে আমরা কিছু জিনিস রেস্ট্রিকশন করে দেই ফ্লুইড ইনটেক তাদেরকে আমরা কমায় দিই কিসের উপর ডিপেন্ড করে করা দিই তার পুরো শরীরে যদি পানি আসে তাহলে আমাদের পানির পরিমাণ কমায় দিই আর যদি তাদের খাদ্য তালিকার মধ্যে আমরা প্রোটিনের পরিমাণ কমায় দিই কার্বোহাইড্রেট কমায় দিই আপনারা মনে রাখবেন সেই সমস্ত পেশেন্টের কিডনি নষ্ট হবে যাদের মধ্যে অন্য সিস্টেমিক রোগ আছে যেমন ডায়াবেটিস মেলাইটাস হাইপারটেনশন অর্থাৎ প্রেশার এই সমস্ত পেশেন্টদেরকে আমরা আগে বলবো আপনি তার প্রাইমারি ডিজিজটাকে কন্ট্রোল করেন যদি তার কিডনি ফেল হয়েই যায় তাহলে আমরা তাকে সাথে সাথে ডায়ালিসিস দিই না সাথে সাথে কোনো অপারেশনও করি না আমরা লং পিরিয়ড ধরে এই পেশেন্টটাকে অবজার্ভ করি এই অবজারভেশন পিরিয়ডে যদি তার ক্রিয়েটিনিন লেভেল 2-এর নিচে থাকে অবশ্যই সে রোজা রাখতে পারবে আর যে সমস্ত পেশেন্ট ক্রিয়েটিনিন বেশি থাকে এবং আমরা বলার পরেও তারা ধর্মীয় কারণে ধর্মীয় অনুভূতির জন্য রোজা রাখবেন তাদের ক্ষেত্রে আমরা বলবো তাদের ফ্লুইড অ্যান্ড ফুডটা রেস্ট্রিকশন থাকবে কেমন থাকবে আমি বলি মনে করেন একটা মানুষের ক্রিয়েটিন লেভেল 5 বা 6 আছে এখনও তার সিমটম প্রডিউস করে নেই সে রোজা রাখতে চাচ্ছে হ্যাঁ তাদেরকে আমরা বাধা দেব না তারাও রোজা রাখবেন তবে আমরা যে ডায়েট করব এই ডায়েটের তুলনায় উনি হাফ ডায়েট খাবেন যেমন প্রোটিন ওনার সারা 24 আওয়ার্সের মধ্যে 80 to 100 গ্রাম প্রোটিন খাবেন প্রোটিন বলতে মাছ মাংস দুধ ডিম উনি যদি ডায়াবেটিক পেশেন্ট হয় উনি সুগার খাবেন না উনি একটা খেজুর দিয়ে ইফতার করবেন সামান্য পরিমাণে একটা রুটি খাবেন ভাজি খাবেন ইফতারের সময়তে উনি ওই পরিমাণ খাবার খাবেন যে পরিমাণ খাবার খেলে ওনার ডায়াবেটিসটা বাড়বে না তো আমরা কিডনির ডাক্তার যারা ইউরোলজিস্ট যারা আমরা অ্যাডভাইস করব যে ভাজা পোড়া পার্শ্বপক্ষে কম খেতে হবে আপনি মনে রাখবেন আপনি যা কিছুই খান না কেন সব কিছু কিডনির মাধ্যমে আপনাকে শরীর থেকে বের করে দিতে হবে
খাবেন, খাওয়াটা ডাইজেস্ট হবে, হয়ে ফ্লুইড আকারে যাবে। এই ফ্লুইডটা আপনার কিডনিতে ছাকনি হবে। কিডনির কাজ কি? কিডনি হবে ফিল্টার, ছাকনি দেবে। খারাপ জিনিস দিয়ে ভাজলো এটা খালি আপনার কিডনি নষ্ট হবে তা না, আপনাকে প্রায় এই জিনিসগুলো একের পর এক খেয়ে খেয়ে কিডনিতে ওই ছাকনিটা যে আছে কিডনির, ওই ছাকনিটা গ্রাজুয়ালি বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে এক সময় আপনার মনে হবে যে আমি আজকে বাইরে একটা ইফতার করে এসে হঠাৎ করে আমার প্রস্রাব বন্ধ হয়ে গেল, আমার শরীরে প্রস্রাব তৈরি হচ্ছে না, আমি ফুলে যাচ্ছি, তা না। গ্রাজুয়ালি মাসের পর মাস, বছরের পর বছর আমরা যে ভেজাল খাবার খাচ্ছি, এই ভেজাল খাবার তার রেজাল্ট হলো আপনার কিডনি দুটোই ড্যামেজ হয়ে যাচ্ছে। বাইরের জিনিস অ্যাভয়েড করবেন, নিজেদের বাসায় যতটুকু পারেন নিজেরা বানিয়ে খাবেন। আপনি যাই খান না কেন, আপনি মাগরিবের নামাজের পর একসাথে দুই গ্লাস পানি পান করলেন, এশার নামাজের পর দুই গ্লাস পানি পান করলেন, আপনারা এইভাবে যদি একসাথে দুই থেকে তিন গ্লাস পানি পান করেন তাহলে আপনার শরীর থেকে ফ্লাশ আউট হয়ে যাবে এবং রমজান মাসের যে আপনার শরীরের মধ্যে পানির চাহিদাটা আছে এই চাহিদাটাও পূরণ হবে। যারা ডায়ালাইসিসে আছেন, যাদের ক্রিয়েটিনিন 2 বা 5-এর ঊর্ধ্বে, তাদেরকে রোজা না রাখার জন্য আমরা সুপারিশ করব। আর যে সমস্ত পেশেন্ট ইউরোলজিক্যাল প্রবলেমে ভুগতেছেন, প্রোস্টেট বড় হয়ে গেছে, প্রস্রাব ঠিক মতো হয় না, কিডনিতে পাথর আছে, অথবা অন্য কোনো রোগে ভুগতেছেন কিডনির বারবার ইনফেকশনের কারণে, আপনাদের রোজা রাখতে কোনো বাধা নাই, আপনাদের খাওয়া দাওয়ায় কোনো বাধা নাই, আপনারা নর্মাল মানুষের মতো রমজান মাসটাকে আল্লাহর কাছে সঁপে দিবেন।